শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ব্লগ। অনেকদিন পরে আজকে 25 মার্চের সকালে উইকেন্ডে সময় করে বসেছি অনেকগুলো জিজ্ঞাসা এবং অনেকগুলো প্রফেশনাল টপিক নিয়ে কথা বলবার জন্য। অনেকগুলো ভিডিও বানাচ্ছি আজকে, এটাও তার একটি অংশ। তো আমি শুরু করি কথা না বাড়িয়ে। একজন প্রফেশনাল কানেকশন আমার, তিনি একটি টপিক বা প্রশ্ন আমাকে করেছিলেন যে নিজের একটি চাকরি বা অন্য প্রয়োজনে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাকে কমেন্ট বা মেসেজ দেওয়া উচিত কিনা। আমি বলবো উচিত কিনা, তার থেকে এটিকে এভাবে ভাবা যেতে পারে এটি অনুচিত কিনা, তাহলে আপনি আপনার করণীয়টি বুঝে ফেলবেন। আপনার চাকরির প্রয়োজনে বা অন্য কোনো পেশাগত প্রয়োজনে, অন্য কোনো বলতে আনলেস ইটস অ্যাবাউট মানি, চাকরির প্রয়োজনে বা অন্যান্য পেশাগত প্রয়োজনে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন কর্পোরেটে যে সিনিয়র অফিসিয়ালরা থাকেন, তাদেরকে কমেন্টে বা পার্সোনাল মেসেজে অ্যাপ্রোচ করা উচিত কিনা। আমি বলবো এটি নির্ভর করছে আপনার কোন বিষয়ে তাকে অ্যাপ্রোচ করছেন এবং কখন অ্যাপ্রোচ করছেন, কোন পদ্ধতিতে, কোন কালচার ফলো করে, কোন ম্যানার ফলো করে অ্যাপ্রোচ করছেন, তার উপরে নির্ভর করবে উচিত নাকি অনুচিত। মনে রাখতে হবে ওই ব্যক্তি যদি আপনার সাথে ঘনিষ্ঠ না হন এবং আগে থেকেই একটু মাঝামাঝি পর্যায়ে পরিচয় তার সঙ্গে না থেকে থাকে, হঠাৎ করে অল অন এ সাডেন ইনস্ট্যান্ট প্রথম মেসেজেই তাকে আপনার চাকরি বা যে কোনো পেশাগত প্রয়োজনে অ্যাপ্রোচ করা অনুচিত। কিন্তু এই পরিচয়টি যদি একটু গাঢ় হয়, একটু পূর্ব পরিচিত হন, আগে থেকেই তার সাথে আপনার ইন্টারাকশন থাকে, আগে থেকে আন্ডারস্ট্যান্ডিং থাকে, কথাবার্তা বিনিময় হয়ে থাকে বিভিন্নভাবে, তাহলে আপনি তাকে আপনার চাকরি বা পেশাগত প্রয়োজনে অ্যাপ্রোচ অবশ্যই করতে পারেন। তবে হ্যাঁ, সেটি হতে হবে ম্যানার ফলো করে, সিস্টেম ফলো করে, স্ট্যান্ডার্ড ফলো করে। কীভাবে কাউকে অ্যাপ্রোচ করতে হয় এই নিয়ে আমার অনেক দীর্ঘ কয়েকটা লেখা আছে, আপনি চাইলে সেগুলো পড়তে পারেন বা কখনো আমার সাথে ইনবক্সে এই বিষয়ে মেসেজে বা ভয়েসে কথা বলতে পারেন। সেদিকে আমি অনেক ডিটেলে যাচ্ছি না, আমি বলছি ম্যানার, রুলস, স্ট্যান্ডার্ড এবং আদাব সার্বিকভাবে রক্ষা করে আপনি যদি যে কোনো সিনিয়রকে, যে কোনো মেন্টরকে বা যে কোনো সিনিয়র প্রফেশনালকে অ্যাপ্রোচ করেন, দ্যাট ইজ কোয়াইট ওকে। বাট নির্ভর করছে ওই যে বললাম যে আপনার তার সাথে পরিচয়টি আগে হতে কোন পর্যায়ে ছিল এবং তিনি কোন পরিস্থিতিতে আছেন সেটি জেনে নিয়ে এটি করবেন। আমরা অনেক সময় মেসেজ দিই, তারা হয়তো পড়েন না বা পড়লে উত্তর দেননি বলে আমরা মন খারাপ করি এবং কেউ কেউ খুব উল্টোপাল্টা পোস্টও করে দিই। মনে রাখতে হবে তাকে কোন পরিস্থিতিতে আমি মেসেজ দিয়েছি, তিনি কোন পরিস্থিতিতে আছেন, এটিও কিন্তু আমাকে বিবেচনায় রাখতে হবে। প্রফেশনালরা, বিশেষত সিনিয়র প্রফেশনালরা কিন্তু সার্বক্ষণিকভাবে অসংখ্য মেসেজ, অসংখ্য ইনবক্স তাদেরকে প্রতিদিন অ্যাটেন্ড করতে হয়, অসংখ্য দায়িত্ব তাদেরকে সামলাতে হয়। তো আমি তাকে মেসেজ করলেই বা একটা অ্যাপ্রোচ করলেই যে তিনি সেটির উত্তর দিতে পারবেন বা সেটির উত্তর দিয়ে আমাকে হেল্প করতে পারবেন, অবশ্যই পারবেন, এত বড় আশা করা কিন্তু আবার ভুল হবে। আমরা অনেক সময় না বুঝে জাজমেন্টাল হয়ে তাদেরকে দোষারোপ করি, তাদেরকে নিয়ে নেগেটিভ পোস্ট দেই, এতে কিন্তু আমাদের উপকারের থেকে অপকারই বরং বেশি হয়। আমাদেরকে বাস্তবতা মাথায় রেখে মানুষকে অ্যাপ্রোচ করতে হবে, দেন ইটস কোয়াইট ওকে। সেটি চাকরিও হতে পারে, সেটি অন্য যে কোনো পেশাগত প্রয়োজন হতে পারে। আমি বলেছি আনলেস ইটস অ্যাবাউট মানি। ভালো থাকবে। পরের টপিকটিতে যদি আমি যাই, কাছাকাছি 3-4টা টপিক আমি পরপর বলে যাচ্ছি। এই প্রশ্নটি যিনি করেছেন, আর নাম বলতে পারছি না, কোনো কোম্পানি মালিকের সাথে অনেকদিন থেকে আপনি ফেসবুকে যুক্ত আছেন বা লিঙ্কডইনে যুক্ত আছেন, কোনো দিন তার সাথে কথা হয়নি। মনে রাখবেন কোনো দিন তার সাথে কথা হয়নি। একবার ঘটনাক্রমে কিছু কথা হলো এবং নিজের প্রয়োজনটি তাকে আপনি বললেন, তিনি সিভি চাইলেন, সিভি নেওয়ার পরে তিনি আর কিছু বললেন না। বেশ কিছুদিন পর তাকে আপনি নক করলেন, তিনি মেসেজটি সিন করে রেখে দিলেন। আপনার করণীয় কি? অনেকগুলো বিষয়। একজন কোম্পানি মালিকের সাথে আপনি ফেসবুক বা লিঙ্কডইনে কানেক্টেড আছেন, অনেক বড় বিষয়। কিন্তু আমাদেরকে পার্সপেক্টিভগুলো এবং সিচুয়েশনগুলো প্রপারলি মাথায় রেখে ভাবতে হবে। একজন কোম্পানি মালিক, তার সাথে আপনি সামহাও কানেক্টেড আছেন, কোনোদিন তার সাথে সরাসরি কথা হয়নি, কথা বলতে মেসেজিংয়ে অথবা ভয়েসে।
একদিন ঘটনাক্রমে একটা কনভারসেশন লঞ্চ হলো এবং তাকে আপনি আপনার প্রয়োজনটি একফাকে জানালেন, তিনি একটা সিভি চাইলেন, আপনি তাকে সিভি দিলেন, তিনি কিছু বললেন না। অনেক দিন পরে আবার তাকে নক করলেন, তিনি মেসেজটি দেখেছেন কিন্তু কিছু করেননি, আপনি কি করবেন? প্রথমত আমি বলবো যে তাড়াহুড়ো করবেন না, অর্থাৎ মেসেজ দিয়েছি দেখছেন না কেন, দেখছেন না কেন, দেখছেন না কেন, বা দেখেছেন কিছু একটা জানাচ্ছেন না কেন, জানাচ্ছেন না কেন, তাড়াহুড়ো অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। জব অ্যাপ্রোচ বা যে কোনো ক্যারিয়ার রিলেটেড অ্যাপ্রোচ কিন্তু একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, এখানে তাড়াহুড়া অস্থিরতা প্রকাশ করা যাবে না। দুই হচ্ছে, আপনি কিন্তু প্রথমেই বলেছেন তার সাথে অ্যাডেড আছেন, তিনি একটা কোম্পানি মালিক, একটি বিরাট বিষয়, তিনি যত ছোট বা যত বড় কোম্পানির মানুষই হন তিনি কিন্তু একটি বড় মানুষ এবং ব্যস্ত মানুষ, সেটি মাথায় রাখতে হবে। তো এবং তার সাথে আপনার ওই রকমের অত গাঢ় রিলেশনশিপও কিন্তু নেই আপনি বলেছেন। তারপরও তিনি একটি সিভি চেয়েছেন, এই সিভিটি তিনি তারা কেন চেয়েছেন বা কী কীভাবে চেয়ে থাকেন, এই চাওয়ারও অনেক মোড আছে আমাদেরকে, এগুলো বুঝতে হবে, আমি আর ভেঙে বলছি না। তো আপনি সিভি দিলেন, দেওয়ার পরে তিনি দেখেছেন বা দেখেননি, আপনি নক করার পরেও তিনি রেসপন্ড করেননি, ওই বাস্তবতাগুলো যেগুলো এখন আমি খোলাখুলি বলছি না, সিভি কেন চেয়েছেন বা কীরকমভাবে চেয়েছেন এবং তার রিয়েলিটি একটু মাথায় রেখে আমাকে এগোতে হবে। হ্যাঁ, আমি নক করতে পারি উইথ এ ভেরি সফট রিমাইন্ডার, একবার দুবার সর্বোচ্চ, যে আপনি একটি প্রোফাইল চেয়েছিলেন, রিজিউম চেয়েছিলেন, আমি দিয়েছিলাম, কিন্তু আমি বলেছি যে একবার বা দুবার সফট রিমাইন্ডার দেওয়া যেতে পারে। তিনি যদি মেসেজ সিন করে উত্তর নাও দেন, বারবার বলা যাবে না আপনি মেসেজটি দেখেছেন, বা একই মেসেজ আবার দিলেন, আপনি হয়তো ভাবলেন দেখেছেন ভুলে গেছেন, আর একবার দিলে হয়তো মনে পড়ে যাবে না, এরকমের রিপিটেড অ্যাপ্রোচ করলে আপনার আসলে সত্যিকার অর্থে ভালোই হবে না। তো এই সফট রিমাইন্ডারটি একবার বা দুবার দেবেন, তিনি যদি সেটাতে রেসপন্ড না করেন আপনি আর তাকে নক করবেন না, পোক করবেন না। তিনি যদি তার ব্যস্ততার ফাঁকে এবং তার পরিকল্পনার ফাঁকে আপনার কাছে কামব্যাক করেন, এসে আবার আপনাকে রিনক করেন, আপনার কাছে ফার্দার কিছু জানতে চান বা আপনাকে কোনো একটি বিষয়ে একটি ইনস্ট্রাকশন দেন, সেটি ফলো করবেন, কিন্তু দুইয়ের বেশি রিমাইন্ডার নক আপনি তাকে দিতে যাবেন না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, ওনারা ব্যস্ত মানুষ এবং এঙ্গেজড মানুষ, এবং বললেই যে তারা আসলে চাকরি ম্যানেজ করতে পারবেন বা কোনো একটা প্রফেশনাল প্রয়োজন মেটাতে পারবেন, এটা ভাবনাটা ভুল, এগুলোকে মাথায় রেখে তাদের সাথে অ্যাপ্রোচ করবেন, তাহলে স্বাভাবিকভাবে জিনিসটি সুন্দর থাকবে। এবং এমন নয় যে ওনাকে দিয়েই আপনার যাবতীয় কাজ উদ্ধার হয়ে যেতে হবে, এরকম না, আপনি আরও পাঁচজনকে একই বিষয়ে অ্যাপ্রোচ করুন, একাধিক অল্টারনেটিভ ব্যবহার করুন, তাহলে ওনার সাথেও সম্পর্কটি ভালো থাকবে, অন্যদের সাথেও আপনার কাজ উদ্ধার হয়ে যাবে। মাথায় রাখতে হবে, মেসেজ দেখেননি বা মেসেজ দেখলেও আপনাকে কোনো রেসপন্স করেননি, তার মানেই ভদ্রলোক আপনাকে ইগনোর করছেন বা আপনার বিষয়টি ভুলে গেছেন বা ইচ্ছাকৃতভাবে আপনার জন্য কিছু করছেন না। এই ভুল ভাবনার পেছনে পড়বেন না, আমরা অনেকেই এটি করি, জাজমেন্টাল হবেন না, সব থেকে ইম্পর্ট্যান্ট। ওকে, তৃতীয় আরেকটি বিষয় বলি, এই প্রশ্নটি করেছেন আরেকজন, বর্তমানে আমরা যারা ফ্রেশার আছি বিভিন্ন প্রতিষ্ঠান অভিজ্ঞতা চাইছে, অভিজ্ঞতা আবার ফ্রেশার এটাও কোথাও কোথাও লেখা থাকে, কিন্তু দেখা যায় যে অভিজ্ঞতার মূল্যায়নটাই বেশি হয়। আমাদের যাদের অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে আমরা কী করব? ওয়েল, এই বিষয়ে আমি বলবো যে গোছানো এবং সুদীর্ঘ একটি লেখা আমার রয়েছে এখানে, আপনাদের খুব গুছিয়ে আমি বলার চেষ্টা করেছি যে যারা ফ্রেশার, সত্যিকারে ফ্রেশার কারা, ফ্রেশার বলে আসলেই কিছু আছে কি না, এবং ফ্রেশার হলে তারা কি করবেন এবং কি করবেন না অনেক ডিটেইলে বলেছি। দীর্ঘদিন থেকে আমি তাদের নিয়ে কথাগুলোকে, আমার ভাবনাগুলোকে গুছিয়ে লিখেছি, ওখানে আপনারা পাবেন। তারপরও বলছি, আসলে সত্যিকার অর্থে ফ্রেশার বলে কিছু থাকে না। আপনি যদি আপনার ক্লাস ওয়ান থেকে মাস্টার্স শেষ করা পর্যন্ত যেই একাডেমিক ইনস্টিটিউশনাল প্রক্রিয়াগুলোর ভিতর দিয়ে আপনার যাবার কথা এক্সপেক্টেড সেগুলোর ভিতর দিয়ে যান, আসলে আপনার 17 বছরের একাডেমিক ক্যারিয়ার শেষ করে ফ্রেশার থাকার কোনো স্কোপ নেই। ইন এ ডিফারেন্ট থট, ওখানে আমি ডিটেল বলেছি। তারপরও ফ্রেশাররা যদি অভিজ্ঞতা নাই থাকে বলে মনে করছেন, আপনারা কী করবেন আমার লেখায় যদিও পাবেন, তারপরও একটু বলি যে আপনাদের যাদের অভিজ্ঞতা নাই বলে মনে করছেন, বিভিন্ন সার্কুলার অভিজ্ঞতা চাইছে, প্রথমত হচ্ছে যেখানে অভিজ্ঞতা চাইবে সরাসরি
এক বছর দু বছর তিন বছর সেখানে ফ্রেশাররা অ্যাপ্লাই করবেন না, কারণ করলে লাভ হবে না, বরং আপনার ক্ষতি হবে। আমি বলছি আপনার ক্ষতি হবে। আচ্ছা, যেখানে বলছে ফ্রেশার হলেও চলবে আর অভিজ্ঞরা প্রাধান্য পাবেন, সেখানে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। যেখানে স্পেসিফিক বলে দিয়েছেন ফ্রেশার চলবে, ফ্রেশার চলবে না বা অভিজ্ঞতা লাগবে, এখানে অ্যাপ্রোচ করবেন না। শুধু শুধু আপনার ক্ষতি ছাড়া ভালো হবে না। ফ্রেশার অ্যান্ড অভিজ্ঞ দুটোই অপশন যেখানে রাখা হয়েছে সেখানে আপনি অ্যাপ্রোচ করবেন, এবং সেখানে জব হান্টিংয়ের, ক্যারিয়ার লিঙ্কিংয়ের যতগুলো পন্থা আমরা বলে থাকি সেগুলো সবই অ্যাপ্লাই করবেন, ইনক্লুডিং পার্সোনাল ফোন কলস চেষ্টা করবেন, পার্সোনাল রেফারেন্স খোঁজা, তাকে দিয়ে পোক করা, নক করা, এগুলো করবেন। আরেকটি হচ্ছে ওই জবের সাথে আপনি যদি মনে করেন আপনি একজন ফ্রেশার, আপনার এক্সপিরিয়েন্স, তথাকথিত এক্সপিরিয়েন্স আপনার নেই, কিন্তু ওই কোম্পানি সুযোগ রেখেছে ফ্রেশারে, কিন্তু আপনি জানেন ওখানে অভিজ্ঞরাও অ্যাপ্লাই করার স্কোপ পাচ্ছেন, আপনি ফ্রেশার হওয়া সত্ত্বেও ওই জবটির সাথে রিলেটেড কম্পিটেন্সিস, স্কিলস, প্রি রিকুইজিটস, প্রি কন্ডিশনস, এগুলোর সাথে আপনি কোথায় কোথায় অ্যাডভান্সড আছেন, আপনি কোথায় একটা বেটার চয়েস হতে পারেন কম্পেয়ারিং টু অ্যান এক্সপিরিয়েন্সড, সেগুলো আপনার রেজিউমিতে, কভার লেটারে খুব সুন্দর করে মেনশন করে দেবেন। কোথায় আপনি অ্যাডভান্সড আছেন কম্পেয়ারিং টু অ্যান এক্সপিরিয়েন্সড, একজন এক্সপিরিয়েন্সড মানে সব দিক থেকেই আপনার কাছ থেকে এগোনো, এটা ভাববেন না। তাদেরও অনেক ল্যাকিংস আছে, ড্রব্যাক্স আছে, শর্টকামিংস আছে, আপনি অবশ্যই অনেকগুলো দিকে এগিয়ে থাকবেন, বিশেষত স্কিল অ্যান্ড কম্পিটেন্সিস দিকগুলোতে। এবং এটাকে কানেক্ট করবেন ওই পজিশন, ওই জবটির সার্বিক পার্সপেক্টিভের সাথে এগুলো কীভাবে কানেক্ট হয় সেগুলোকে হাইলাইট করবেন আপনার রেজিউমেতে, এবং তাতে করে আপনি কিছু স্ট্র্যাটেজিক সুবিধা পাবেন। মনে করুন একজন জুনিয়র এসআর অফিসার খোঁজা হচ্ছে, এক বছরের এক্সপিরিয়েন্স, তিনি হয়তো শুধু এক্সপিরিয়েন্স এক বছর এগোনো আছেন আপনার থেকে, এই দিকটাতে হয়তো আপনার পক্ষে তার থেকে অ্যাডভান্স থাকা সম্ভব না, কারণ আপনি তো এক বছর চাকরি করেননি, কিন্তু বাকি সবগুলো অ্যাসপেক্টে, সবগুলো প্যারামিটারে ওই এক্সপিরিয়েন্সড পার্সনের থেকে আপনার সুপারসিড করার সব রকম সুযোগ আছে। ওই যে প্যারামিটারগুলো, কম্পিটেন্সিস প্যারামিটারগুলো, কম্পিটেন্সি ইন্ডেক্সগুলো, ফ্যাক্টরগুলো, শুধু অভিজ্ঞতা এগিয়ে থাকতে না পারলেও, পিছিয়ে থাকলেও, আপনি নিশ্চিত করেন বাকি সবগুলো প্যারামিটারে আপনি ওই এক্সপিরিয়েন্সড পার্সনদের থেকে সুপারসিড করবেন কোম্পানির কাছে, সেগুলো আপনি এনশিওর করেন। সেটা হতে পারে আপনার সফট স্কিল, অন্যান্য হার্ড স্কিল, অন্যান্য ব্যাকগ্রাউন্ড, অন্যান্য এক্সপিরিয়েন্স, অন্যান্য এক্সপোজার, আপনার আইটি লিটারেসি, আপনার কমিউনিকেশন স্কিল, আপনার প্রেজেন্টেশন অ্যাবিলিটি, আপনার একাডেমিতে বিভিন্ন কো কারিকুলার হিস্ট্রি, আপনার ভলান্টারি কাজকর্মের হিস্ট্রি, আপনার নন ফর্মাল নন ইনস্টিটিউশনাল কাজের এক্সপিরিয়েন্স, আপনার বিভিন্ন ধরনের প্রজেক্ট, আপনার বিভিন্ন ধরনের রিসার্চ, আপনার আইটি প্রজেক্ট, আপনার বিভিন্ন অ্যাসাইনমেন্ট, এই সবগুলোকে আপনি এগুলো দিয়ে সুপারসিড করতে পারেন ওই এক্সপিরিয়েন্সড পার্সনকে। সব স্কোপ আপনার জন্য খোলা আছে, ওইগুলো আপনি নিশ্চিত করেন যে আপনি ওগুলো আপনার ভেতরে নিয়ে এসছেন, সেগুলো রেজুমিতে আনেন, আপনার কভার লেটারের ভেতরে আপনি দিয়ে দেবেন। যখন আপনি দেখবেন ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স দুটোই যাচ্ছে। আর যেটা বলেছি ফ্রেশারদের করণীয় নিয়ে আরও ডিটেল আমার দুটো লেখা আছে, কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। থ্যাংক ইউ। কর্পোরেট কালচার সম্পর্কে জানতে চাই, এটা আমি চেষ্টা করব আরেকটা ডিফারেন্ট ভিডিওতে কর্পোরেট কালচার নিয়ে আলাদা করে কথা বলতে, কারণ অনেক বিস্তারিত একটি বিষয়, এই ছোট্ট ভিডিওতে সেটি কভার করা সম্ভব হবে না। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন। আপনাদের যদি কোনো মতামত, পরামর্শ, ভালো লাগা মন্দ লাগা বলবার থাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন, এবং আমি ভুলভাল কথা বলে থাকলে সেটিও অবশ্যই আপনাদের কমেন্টে বলবেন, আমি আমাকে শুধরে নেব, শুদ্ধ করব এবং আমাকে এনরিচ করব। ধন্যবাদ।